যুদ্ধাপরাধের অভিযোগে আটক কয়েকজনের বিচার শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অন্যদিকে এই সরকারের আমলেই যুদ্ধাপরাধের বিচার কাজ শেষ হবে বলে যারা বক্তব্য দিচ্ছেন তারা মানুষকে বিভ্রান্ত করছেন বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার শওকত আলী। বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনায় এসব কথা বলেন তারা। মঞ্জুর মিলনের রিপোর্ট। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, 2021 সালের মধ্যে দেশে দরিদ্র মানুষ থাকবে না। চলমান যুদ্ধাপরাধের বিচার নিয়ে তিনি বলেন, দ্রুত কয়েকজনের বিচার চূড়ান্ত হবে। যুদ্ধাপরাধের যে বিচার 10 দিনে 15 দিনে হয় না, অনেক দিন চলবে, কিন্তু তার যে সূচনা সেটা আমরা করেছি এবং আমরা আশা করছি যে সূচনা লগ্নে আমরা সত্যিকারভাবে বিচার প্রতিষ্ঠা করতে পারবো, যা অর্থাৎ কিছু বিচার সেগুলো সম্পূর্ণ চূড়ান্ত হবে বলেই আমরা বিশ্বাস করি। এদিকে এ সরকারের আমলেই যুদ্ধাপরাধের বিচার সম্পূর্ণ হবে বলে যারা বক্তব্য দিচ্ছেন তারা মানুষকে বিভ্রান্ত করছেন বলে মন্তব্য করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। শেষ হবে এরকম কথাবার্তা আমরা মাঝে মাঝে বলি, এই কথাগুলো বিভ্রান্তিকর। আগামী বছর না, প্রয়োজন হলে আগামী শতাব্দী পর্যন্ত এই যুদ্ধাপরাধের বিচার চলবে। একটি চক্র যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে চায় এমন অভিযোগ করে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করার কথা বললেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। বাংলার মাটিতে যারা স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী রক্ত করতে চায়, এই বিচারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে চায় তাদের বিরুদ্ধে আবার আমরা স্পষ্ট কঠিন ঐক্য গড়ে তুলে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং এই বাংলার মাটিতে আমরা আমাদের বিচারের কাজ সমাপ্ত করব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বক্তারা।